আচ্ছা ক্লাস 8 এ আমরা দণ্ড চুম্বক পড়েছিলাম একটা জিনিস মনে করে দেখো তো ওখানে এখানে একটা একটা কাঁচা লোহার দণ্ড আছে কাঁচা লোহার আর টুকরো মনে করো আছে কাঁচা লোহার টুকরোটা আছে এবার এই কাঁচা লোহার টুকরোটার থেকে একটু দূরে একটা মনে করো আমি একটা পিন রাখলাম পিন পিনটাকে আকর্ষণ করবে এই কাঁচা লোহার টুকরো রাখলে পরে না হবে না এই পিনটাকে আকর্ষণ করবে না করবে না কিন্তু যদি একটা আমি দণ্ড চুম্বক এই কাঁচা লোহার টুকরোটার কাছে নিয়ে আসি একটা দণ্ড চুম্বক এখানে নিয়ে এলাম এর একটা চুম্বকের কাছে নিয়ে এলাম হ্যাঁ তখন তাহলে কি হবে আকর্ষণ করে তখন দেখা যাবে এই চুম্বকটা কাছে আনলে পরে এই পিনটা ছুটে এর সঙ্গে লেগে যাবে কেন লাগলো লোয়ার টুকরোটা চুম্বকীয় শক্তি আমি যদি এই দণ্ডটাকে এই চুম্বকটাকে সরিয়ে নেই আর যদি পিনটা এরকম দূরত্বে থাকে যদি আমি যদি পিনটা এরকম দূরত্বে রয়েছে এই যদি মাঝখানে যে লোহার টুকরোটা রেখেছিলাম সরিয়ে নেই এটা আকর্ষণ করতে পারবে না ওটা আরো কাছে আসলে পরে তখন কার করবে কিন্তু যখন এই মাঝখানে একটা লোহার টুকরো ছিল তখন এই লোহার টুকরোটা কি করেছিল লোহার টুকরোটা এই পিনটাকে টেনে নিয়েছিল এই লোহার টুকরোটা এই পিনটাকে এখানে কি করে নিয়েছে টেনে নিয়েছে এই ঘটনা থেকে আমরা কি তখন বুঝেছিলাম কোন চুম্বককে কোন চৌম্বক পদার্থের কাছে নিয়ে এলে চৌম্বক পদার্থটি অস্থায়ী চুম্বকে পরিণত হয় যদি চুম্বকটাকে সরিয়ে নেই এই পিনটা আলগা হয়ে যাবে পড়ে যাবে পিনটা পড়ে যাবে কোথায় মানে আলগা হয়ে যাবে এই আলগা যদি আমি শূন্যে রাখি তখন খুঁজে পড়ে যাবে এমনি তো পাশাপাশি পাশাপাশি যে কোনো টেবিলের মধ্যে এনে রাখলাম তো থেকে যাবে আর খসে পড়ে যাবে ঘটনাটা হবে কখন হবে মনে করি যদি এইরকম ভাবে থাকে এরকম ভাবে গিয়ে আটকে আছে হবে ব্যাপারটা আমি তাহলে এরকম ভাবে বুঝাই এটা একটা আমার লোয়ার টুকরো আছে নিচে একটা পিন রাখলাম পিনটাকে ও আকর্ষণ করে ধরে রাখতে পারছে না কিন্তু যদি এখানে যদি একটা চুম্বক নিয়ে আসি তখন ওইটাকে এরকম টেনে নেবে হলো যদি এই চুম্বকটাকে সরিয়ে নিয়ে চলে যাই তাহলে পিনটা খুঁজে পড়ে যাবে এই ঘটনা থেকে আমরা কি বুঝেছিলাম এই তখন বোঝো এখন বোঝো তখন কি বুঝেছিল এখনো সেটা দেখো এই যে দণ্ড চুম্বক এন মেরু উত্তর মেরু আছে এই চুম্বকটা কোনো চৌম্বক পদার্থের কাছে নিয়ে এলে এই চৌম্বক পদার্থটা কি করছে একটা চুম্বকের মতো আচরণ করছে কোন চুম্বককে কোন চৌম্বক পদার্থের কাছে নিয়ে গেলে চৌম্বক পদার্থটি চুম্বকের মতো আচরণ করে এই ঘটনাটা করে চৌম্বক আবেশ চৌম্বক আবেশ এই ঘটনাটাকে বলে চৌম্বক আবেশ চৌম্বক আবেশ চৌম্বক আবেশ কোন চৌম্বককে কোন চৌম্বক পদার্থের কাছে নিয়ে গেলে কোন চুম্বককে কোন চুম্বককে কোন চৌম্বক চয়কার ময় বয়ক চৌম্বক পদার্থ কোনগুলো যে পদার্থকে চুম্বকে পরিণত করা যায় যে পদার্থকে চুম্বকে পরিণত করা যায় যে পদার্থকে চুম্বকে পরিণত করেন লোহা কোবাল্ট এবং নিকেল লোহা কোবাল্ট নিকেল চুম্বক পদার্থ চুম্বক তো কোনগুলো লোহা কোবাল্ট 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 ও নিকেল নিকেল এরা চুম্বক পদার্থ চয়কার কোন চুম্বককে কোন চুম্বক চুম্বক পদার্থের নিকটে নিয়ে গেলে নিকটে নিয়ে গেলে নিয়ে গেলে বা স্পর্শ করালে স্পর্শ
করে রাখলে, স্পর্শ করে রাখলে হবে বা নিকটে নিয়ে গেলে, কাছে নিয়ে গেলেও হবে, নিয়ে গেলে চৌম্বক পদার্থটি, চৌম্বক পদার্থটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়, অস্থায়ী চুম্বকে পরিণত হয়। অস্থায়ী চুম্বক বলছি কেন, যদি এই চুম্বকটাকে সরিয়ে নিয়ে চলে যাই তাহলে এই পিনটাকে আর ধরে রাখতে পারবে না, আর চুম্বক থাকছে না। এই ঘটনাকে, এই ঘটনাকে বলে চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ। তাহলে বুঝতে পারি এটার সঙ্গে আমার আজকে পড়া লিঙ্ক আছে। কোন চুম্বকে কোন চৌম্বক পদার্থের কাছে নিয়ে গেলে বা স্পর্শ করে রাখলে চৌম্বক পদার্থটি অস্থায়ী চুম্বককে পরিণত হয়, চুম্বক আবেশ। অন্তরিত পরিবাহী তার আছে, এটা কি একটা অন্তরিত, অন্তরিত পরিবাহিতা, পরিবাহী অন্তরিত পরিবাহী পার্থ আপনি কোথায় দেখতে পাবে, যেখানে ফ্যানের, ফ্যানটা যখন খোলে ভিতরে যে কয়েলটা আছে, কয়েলে যে তামার তারটা আছে, ওই তামার তারগুলো হচ্ছে অন্তরিত পরিবাহিতা। অন্তরিত তামার তো তার কথা দেখতে পাবো, যেখানে ইলেকট্রিক মোটর বাইন্ডিং হয়, ইলেকট্রিক মোটর খুলে রেখেছে, ওর ভিতরে যে কয়েলটা আছে তামার তারের, ওই ওই এক একটা তার অন্তরিত পরিবাহী, এদিকে সোজা বাস অন্তরিত পরিবাহিতা, বোঝা গেল অন্তরিত পরিবাহিতা। ওই তারটার এমন গুণ, ওই তারটা যদি তুই ধরে, হাত দিয়ে ধরিস তোর হাতে শক মারবে না, ওখানে মানে যে আমাদের যে প্লাস্টিকের কোটিং আছে ওই রকম একটা, ওখানে বিশেষ রকমের একটা আস্তরণ দেওয়া থাকে, যে আস্তরণ দেওয়ার ফলে ওর কী হবে, আমার হাত ধরলে পরে ওটা শক মারবে না। গোল্ডেন কালার তামাটের, ওর উপরে ওই তামাটের রঙেরই একটা আস্তরণ দেওয়া থাকে, সেটা গোল্ডেনও হতে পারে, অসুবিধা কিছু নেই। এটা অন্তরিত পরিবাহিতা। যদি একটা, এবার কি আসছে এদিকে থাকো, এটা মনে একটা কাজকর্ম সম, এটা কি, এটা কি দেখলাম, এটা কাজদণ্ড, কাজ কাজদণ্ড, সরু কাজদণ্ড, সরু কাজদণ্ড। এবার যদি এই তারটাকে, এই তারটাকে কি করে এখানে এর গায়ে জড়ায়, এই তার, এই তারটাকে এর গায়ে এরকম ভাবে জড়াই, এই জড়ালাম আইরিতে, জড়িয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে, জড়িয়ে জড়িয়ে নিয়ে যাচ্ছে, এই তারটাকে এরকম ভাবে জড়িয়ে জড়িয়ে নিয়ে গেলাম, হলো। এবার এবার এই কাজ, এই কাজদণ্ডটা সরিয়ে নিলে পরে কি হবে, এরকম দেখতে হবে, এরকম তোমরা দেখেছো এরকম স্প্রিং, তুমি দেখেছো তোমার যে ডট পেনের যে স্প্রিংটা আছে, ওই ওই জিনিস সলিনয়েড বলে একটা কথা আছে, সলিনয়েড, 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 সলিনয়েডের সংজ্ঞাটা হচ্ছে একটি অন্তরিত পরিবাহী তারকে, একটি অন্তরিত পরিবাহী তারকে তোমার কুণ্ডলী আকারে, কুণ্ডলী আকারে সাজিয়ে, একটি কুণ্ডলী আকারে এরকমভাবে লিখি, একটি অন্তরিত পরিবাহী, একটি অন্তরিত, অন্তরিত পরিবাহী তারকে, পরিবাহী তারকে একটি লম্ব বৃত্তাক, লম্ব বৃত্তাকার চোঙের গায়ে, চোঙের গায়ে জড়িয়ে, লম্ব বৃত্তাকার চোঙের গায়ে জড়িয়ে যে স্প্রিং আঁকিয়ে দেওয়া হয়, স্প্রিং স্প্রিং আকৃতির, আকৃতির তৈরি করা হয়,
একটি অন্তরিত পরিবাহিতাকে একটি লম্ববৃত্তাকার চোঙের গায়ে জড়িয়ে স্প্রিং আকৃতি তৈরি করা হলে স্প্রিংটিকে বলে স্প্রিং। স্প্রিংটিকে বলে সলিনয়েড। সলিনয়েড একটি অংশ একটি অন্তরিত পরিবাহী তারকে একটি লম্ব বৃত্তাকার চোঙের গায়ে জড়িয়ে এইরকম ব্যাপারটা ঘটনাটা হলো যে তারের কুণ্ডলী পাওয়া যায় তাকে সলিনয়েড বলা হয়। ওই তারের কুণ্ডলীটাকে স্প্রিংটাকে স্প্রিংটিকে বলে সলিনয়েড। একটা মজার জিনিস হচ্ছে এদিকে দেখো এই যে সলিনয়েড এটা বানাচ্ছি এটা একটা জিনিস দেখো এই যে সলিনয়েডটা আছে এই সলিনয়েডটা যদি আমি কি করি একটা এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিই গ্যালভানোমিটার গ্যালভানোমিটার যদি লাগানো থাকে এরকম একটা গ্যালভানোমিটার যে একটা গ্যালভানোমিটারটা একটা টেস্টারের মতো আর কি ওটা ঘড়ির মতো দেখতে হয় এই টেবিল ঘড়ির মতো। এই গ্যালভানোমিটারের কাজ হচ্ছে মানে সুইচ অন করলে পরে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না তার অস্তিত্ব জানান দেয়। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না সেটা জানান যায়। তাহলে এইটা এই যে সলিনয়েডটা আছে এই সলিনয়েডটা কি করে না বদ্ধ পরিবাহিতে পরিণত করা হলো। এখানে কোনো ব্যাটারি নেই এখানে কি নেই ব্যাটারি নেই। এবার কি করা হচ্ছে আসবে দেখ না কি হচ্ছে প্লাগ করে দিলাম প্লাগ চাইছিল। এই যে দণ্ড চুম্বকটা আছে এদিকে লক্ষ্য রাখো এটা এনএস মেরু আছে এটা দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বকের কি হয় তোমার এরকম বড় রেখা তৈরি হয় কোন দণ্ড চুম্বকের চারিদিকে এরকম বড় রেখা তৈরি হয় এগুলো হচ্ছে এন থেকে এস এর দিকে বড় রেখাগুলো থাকে এন থেকে এসে বড় রেখা এদিকে দেখো এই দণ্ড চুম্বকটা মনে কর একশোটা বড় রেখা আছে ওদিকে পঞ্চাশটা এদিকে পঞ্চাশটা একশোটা বড় রেখা আছে মনে কর যে বড় রেখাগুলোর জন্য কি হয় মানে চুম্বকত্ব অস্তিত্ব বোঝা যায় চুম্বকত্ব রয়েছে তার প্রমাণ দেয় মানে ওখানে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চুম্বক সলকা নিয়ে গেলে পরে তার বিক্ষেপ হবে বা কোনো চৌম্বক পদার্থ নিয়ে গেলে তাকে আকর্ষণ করে নেবে। এবার কি করা হচ্ছে এই দণ্ড চুম্বকটাকে যদি আমরা কি করি এরকমভাবে এর ভেতরে নজর রাখো এই যে দণ্ড চুম্বকটা কি করলাম এই সলিনয়েডের ভেতরে আমরা কি করি যদি এরকম দ্রুত নিয়ে যাই দ্রুত ভিতরে নিয়ে যাই অথবা বের করে নিয়ে আসি দণ্ড চুম্বক এই সলিনয়েডের ভিতরে দ্রুত নিয়ে গিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় দেখা যাবে কি এই যে সলিনয়েডটা আছে এদিকে বেঁকে গেছে সলিনয়েড মানে গ্যালভানোমিটারের কাঁটাটা বেঁকে গেছে গ্যালভানোমিটারের কাঁটাটা এরকম ভাবে বেঁকে গেল। এই দণ্ড চুম্বকটাকে যখন এই সলিনয়েডের ভিতরে দ্রুত নিয়ে গেলাম তখন কি হলো গ্যালভানোমিটারের কাঁটাটা এরকম ভাবে বেঁকে গেল তার মানেটা কি এই এই দিক থেকে এরকম এদিকে চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে তড়িৎ প্রবাহের সৃষ্টি আবার যখন ভেতর দিক থেকে বাইরে টেনে নিয়ে আসো দ্রুত আনতে হবে আস্তে আস্তে করলে হবে না তখন দেখা যায় কাঁটাটা উল্টো দিকে পারবে এদিক থেকে হচ্ছে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে
এটা কে দেখেছিল? বিজ্ঞানী ফ্যারাডে 1831 সালে, 1800 যেটার উপরে ভিত্তি করে ডায়নামো আবিষ্কার হয়েছে, যার উপরে ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? ডায়নামো আবিষ্কার হয়েছে 1831 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী ফ্যারাডে ফ্যারাডে 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্যারাডে লক্ষ্য করলেন কি? 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্যারাডে লক্ষ্য করলেন যে একটি সলিনয়েডের মধ্যে যদি একটি দণ্ড চুম্বককে দ্রুত প্রবেশ করানো হয় অথবা সলিনয়েড থেকে দ্রুত বের করে নেওয়া হয়, তাহলে পরে একটা সেখানে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হয়। তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল সৃষ্টি না হলে তড়িৎ প্রবাহটা কেন সৃষ্টি হবে? মানে এই গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হয়ে কেন? গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হয়েছে মানে এখানে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হয়েছে। তড়িৎ চালক বল সৃষ্টি হয়েছে তার কারণটা কি? এখানে যার জন্য গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হয়েছে। বিজ্ঞানী ফ্যারাডে লক্ষ্য করলেন যে কোনো সলিনয়েডের মধ্যে যদি কি করা হয়, কোনো দণ্ড চুম্বককে দ্রুত প্রবেশ করানো হয় অথবা দ্রুত বের করে নিয়ে আসা হয়, সেই কি হয়, সেখানে একটা অস্থায়ী তড়িৎ চালক বল সৃষ্টি হয়। অস্থায়ী তড়িৎ চালক বল সৃষ্টি হয়, তো স্থায়ী কখন করা যাবে? যদি এটা ক্রমাগত যদি এর দণ্ড চুম্বকটাকে বের করে ঢোকানোর ব্যবস্থা করা হয়, তাহলে পরে কি হবে? যতক্ষণ ধরে তারা এটা হবে ততক্ষণ ধরে স্থায়ী একটা তড়িৎ চালক বল পাওয়া যাবে। ওটা তোমাকে দেখা দরকার নেই, কি খারাপ হবে না হবে যেটা ঘটনা সেটা সেটা শোনার চেষ্টা করো। তাহলে এই যে এবারে ব্যাখ্যাটা কি আছে, ব্যাখ্যাটা ব্যাখ্যা বললো যে বিজ্ঞানী ফ্যারাডে এই যে অস্থায়ী তড়িৎচালক বল যেটা সৃষ্টি হলো যার জন্য গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হয়েছে, এর উপরে ভিত্তি করে বিজ্ঞানী ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিল। ফ্যারাডে কি সূত্র দিয়েছিল? যে বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত, ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশটা কি সংজ্ঞাটা কি বলেছে, যে কোনো ওটা তো ওটা হলো তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশ কোনো বদ্ধ পরিবাহী লুপের সঙ্গে জড়িত, কোনো বদ্ধ পরিবাহী লুপের সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই লুপে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। কি বলছে? কোনো বদ্ধ পরিবাহী লুপ মানে এই জিনিসটা, এদিকে দেখা, এটা একটা বদ্ধ পরিবাহী লুপ, এই যে সলিনয়েডটা আছে একটা বদ্ধ, এখানে গ্যালভানোমিটার কাটার সঙ্গে পুরো কানেকশন করা আছে, একটা বদ্ধ পরিবাহী লুপে চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে একটা কি হয়,
চুম্বক বড় রেখার সংখ্যার পরিবর্তন কিরকম ভাবে হবে? যদি একটা আমি চুম্বককে এরকম ভিতরে ঢুকিয়ে রেখে দিই তাহলে একরকম চুম্বক বড় রেখা তো পাওয়া যাবে, এরকম যদি ভিতরে শুধু ঢুকিয়ে রেখে দিই তাহলে মনে কর এর চারিদিক থেকে উপরে 50টা নিচে 50টা বড় রেখা তৈরি হয়েছে। এবার যদি কি করে এটাকে দ্রুত সরিয়ে বের করে নিয়ে যাই, দ্রুত দুবার বের করে নিয়ে যাই, তাহলে বড় রেখা আগে যদি 50টা থাকে এবার কি হবে, হয়তো 300টা হয়ে গেছে। এবার দ্রুত বের করাটা এবার বিভিন্ন, আমি যদি মানে মিনিটে 10 বার বের করতে পারি এটা একটা হতে পারে, আবার মিনিটে আমি 50 বার বের করতে পারবো, মানে সেটা সেখানে যন্ত্রের সাহায্য নিতে হবে সেটা দরকার বললে। তা কোন বদ্ধ লুপের মধ্যে চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে সেখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, তড়িৎচালক বল সৃষ্টি হয় আর কি, অস্থায়ী তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই ঘটনাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। ওখানে ছিল চুম্বক আবেশ, এটা তড়িৎ সৃষ্টি হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞাটা কি বলছিলাম আমরা, যে কোনো বদ্ধ পরিবাহী লুপে, কোনো বদ্ধ পরিবাহী লুপ, লুপ মানে এই সলিনয়ের কথা বলছে, কোনো বদ্ধ পরিবাহী লুপে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে, চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন কি করে হবে, একটা দণ্ড চুম্বক ভেতরে ঢুকিয়ে রাখা আছে তখন তার চারিদিকে একটা চুম্বক বলরেখা তৈরি হবে, যেমন এই এরকম অনেক রকম আছে, এর পরিবর্তন কি করে হবে যদি এটাকে দ্রুত এখান থেকে বের করে নেওয়া হয়, তাহলে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। সেই অবস্থায় কি করবে, এখানে ওই লুপের মধ্যে একটা অস্থায়ী তড়িৎচালক বল সৃষ্টি হয়, অস্থায়ী তড়িৎচালক বল সৃষ্টি হয়, এই ঘটনাকে বলে কি তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এখানে সংজ্ঞাটা কি বলা হচ্ছে, কোনো বদ্ধ পরিবাহী লুপ, কোনো বদ্ধ পরিবাহী লুপে, লুপে চুম্বক বলরেখা, চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে, পরিবর্তন করা হলে কোনো বদ্ধ পরিবাহী লুপে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে কি হবে, পরিবর্তন করা হলে অস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট, অস্থায়ী তড়িৎ চালক বল, অস্থায়ী তড়িৎচালক বল সৃষ্টি হয়, অস্থায়ী তড়িৎচালক বল কি হয় সৃষ্টি হয় বা আবিষ্ট হয়, সৃষ্টি হয় বা হয়, এই ঘটনাকে বলে, এই ঘটনাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশ এই এই ঘটনার উপরে তৈরি করা হয়েছে কি, যে ডায়নামো, যে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ প্রবাহ চলে গেলে যে ডায়নামো চালিয়ে বাড়িতে বিদ্যুৎ পাওয়া যায়, এই ঘটনার পর থেকে তৈরি করা হয়েছে, এটার উপর ভিত্তি করে। তো তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটি সূত্র আছে, তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের, বিজ্ঞানী ফ্যারাডের দুটি সূত্র আছে। ফ্যারাডে কি বলছে, এক নম্বর কোন বদ্ধ কুণ্ডলিতে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে, কোন বদ্ধ কুণ্ডলিতে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন করা হলে সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়, যতক্ষণ তোমার কি
ওই বলরেখার সংখ্যার পরিবর্তন চলতে থাকে, ততক্ষণ কি হবে তড়িৎচালক বল পাওয়া যাবে। যতক্ষণ তোমার বলরেখার সংখ্যার পরিবর্তন করা হবে ততক্ষণ তড়িৎচালক বল পাওয়া যাবে। আর এই তড়িৎচালক বলের মান বলরেখা চৌম্বক প্রবাহের সমানুপাত, চৌম্বক প্রবাহের মানে চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স বলতে ওই চৌম্বক বলরেখার গুলোকে, চৌম্বক বলরেখার সংখ্যাটাকে বলছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স বলতে ওই যে চৌম্বকের চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র মানে যে চৌম্বক বলরেখা তৈরি হয়, সে বলরেখাগুলোর সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলা হচ্ছে। এই তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্সের সমানুপাতিক হবে, মানে তড়িৎচালক বল বেশি হবে কখন, যখন চৌম্বক ফ্লাক্স মানে বলরেখার সংখ্যাটা বেশি হবে। বলরেখার সংখ্যা কখন বেশি হবে, ওই যে যদি চৌম্বকটা দণ্ড চুম্বকটাকে ভেতর থেকে বাইরে দ্রুত বেশি, যত দ্রুত আনা যাবে তত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে এখানে ফ্যারাডের প্রথম সূত্রটা কি আছে, ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরি, চৌম্বক প্রবাহের মানে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স বলতে তুমি কি বুঝবে, ওই বলরেখার সংখ্যা বুঝো। চৌম্বক ফ্লাক্স বলতে বলরেখার সংখ্যার পরিবর্তন, পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল পাওয়া যায়, আর তড়িৎচালক বলের মান ওই চৌম্বক প্রবাহের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এটা প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্রটা কি, কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, চৌম্বক প্রবাহ মানে ওই চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে, চৌম্বক প্রবাহটা আমরা এমনি বাংলায় বোঝো ওটা কি, চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে সেখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন চলে। চৌম্বক প্রবাহ মানে ওই চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন চলতে থাকে, বলো। এবার এই তড়িৎচালক বলের মান, তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের সমানুপাতিক। চৌম্বক প্রবাহ যত বেশি হবে মানে বলরেখার সংখ্যার পরিবর্তন যত বেশি হবে তড়িৎচালক বল তার তত বেশি হবে, বলো। আচ্ছা, দু নম্বর সূত্র কি বলছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হারের সঙ্গে সমানুপাতিক। এই আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত কি, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতিক, চৌম্বক প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতিক। এটা তো বলা আচ্ছা এক নম্বর সূত্র হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তড়িৎচালক বল যতক্ষণ বজায় থাকে ততক্ষণ মানে তড়িৎচালক বল ততক্ষণই বজায় থাকবে যতক্ষণ তোমার চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। এটা প্রথম সূত্র। আর একটা দু নম্বর সূত্রটা হচ্ছে কি, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের সমানুপাতিক। চৌম্বক প্রবাহের পরিবর্তন যত বেশি হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বেশি হবে। এটা দু নম্বর সূত্র। চলো পরে একটু আচ্ছা আগে